57 বছরেও সঙ্গীহীন সালমান খান, যদিও এ পর্যন্ত বহু নারীর সঙ্গেই নাম জড়িয়েছেন বলিউডের চিরকুমার ভাইজানের। শোনা যায় বহু সম্পর্কে থেকেছেন সালমান। 1991 সাল থেকে 1999 সাল অবধি প্রেম করেছেন অভিনেত্রী সোমি আলীর সঙ্গে। সেই প্রেমিকা একাধিকবার সালমানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। তবে সেই প্রেম কি সুখকর ছিল না? প্রাক্তন অভিনেত্রী তথা অধুনা সমাজকর্মী সোমির মতে না। সম্পর্কে থাকাকালীনই সালমান নাকি সোমির সঙ্গে দুর্ব্যবহার করতেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করেছিলেন প্রাক্তন অভিনেত্রী, পরে অবশ্য ডিলেটও করে দেন সেগুলো। প্রেমের ওই সম্পর্ককে বিভীষিকাময় হিসেবে বর্ণনা করেছেন তিনি। সাবেক এই অভিনেত্রী বলেন, জীবনের ওই সময়টি একেবারে ভুলে যেতে চান তিনি। এর আগে সালমানকে নারী নির্যাতক বলার পাশাপাশি প্রতারক ধর্ষককামী বলে গত বছরের আগস্টে খবর এসেছিলেন সোমি। এরপর ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় সোমি জানিয়েছিলেন, সালমানের সঙ্গে তার প্রেম ফিকে হয়ে যাওয়ার সময় এই বলিউড তারকা তার গায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়েও নির্যাতন করতেন। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন অভিনেত্রী লিখেন, ওর সঙ্গে কাটানো 8 বছর আমার জীবনের সব থেকে দুঃসহ। আমার বাড়ির পরিচারিকা সহ আশপাশের সবাই জানতো যে সালমান কিভাবে আমার উপরে অত্যাচার করত। সবাই ভয়ে তটস্থ থাকত। আমার পরিচারিকা বারবার বেডরুমের দরজা ঠক ঠক করে সালমানের কাছে আবেদন করত, যেন আমাকে আর না মারে। ওই মারের ক্ষত থাকতে পরদিন শুটিং এর আগে মেকআপ আর্টিস্ট ঘাড়ে গলায় একগাদা ফাউন্ডেশন লাগিয়ে দিত। পাকিস্তানি অভিনেত্রী সোমি আলীর বলিউড অভিষেক ঘটেছিল গত শতকের 90-এর দশকের শুরুতে। তখনই সালমান খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তাদের প্রেম টিকে ছিল 1999 সাল পর্যন্ত। প্রেমের ওই বছরগুলোকে তার পুরো অস্তিত্বের সবচেয়ে খারাপ সময় হিসেবে বর্ণনা দিয়েছেন। সালমান ও সোমি একটি সিনেমাতে জুটি বেঁধেছিলেন, কিন্তু তা আলোর মুখ দেখেনি। তারপর বলিউডে ঠাই করতে না পারা সোমি আলী চলে যান যুক্তরাষ্ট্রে, আর নানা নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে আলোচনার জন্ম দিলেও সালমান খান এখনও রয়েছেন ব্যাচেলর। শোনা যায় সোমির পর আরো অনেক অভিনেত্রীর সঙ্গে এই সম্পর্কে জড়িয়েছিলেন সালমান। তালিকায় নাম রয়েছে মডেল তারকা সঙ্গীতা বিজলানি, অভিনেত্রী ঐশ্বরিয়া রায় এবং ক্যাটরিনা কাইফের। এরপর নাম জড়িয়েছিল শেহনাজ গিলের সঙ্গে। বলিউডে তার অভিষেক হয়েছিল সালমানের জন্যই। বর্তমানে মডেল তারকা লুলিয়া ভন্তরের সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছে। সানজিদা রহমান, ঢাকা স্টেট।